সূর্য আল্লাহ না, চন্দ্র আল্লাহ না, ওই কবরের মধ্যে শুয়ে থাকা লোক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, যে কোনো সময় উরুস বাসর রাত করতে পারে, ও আল্লাহ না। আপনি এটা ফাইলাম কাজেই জেনে রাখো, এ আপনাকে জানতে বলেছে, ওই জানলে আপনি বুঝবেন যে এই এই 15 দিন আগে রমাদানের এই রাত কি 14 দিন আগের রাতের সমান নাকি ভিন্ন কোন রাত। রমাদান আসার আগে 15 দিন আগে 15ই শাবান, এ রাত কি স্পেশাল কিছু নাকি জাস্ট লাইক 14ই শাবানের মতো, জাস্ট লাইক 16ই শাবানের মতো? আপনি যখন জানবেন আপনার মেধা আপনাকে লিড দিবে। সিম্পল না, জানতে হবে। এজন্যই তিনি বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদায় তাদেরকে উন্নত করবেন, আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সবিশেষ অবহিত। মানে আপনি যত বড় কিছু হয়ে যান সম্মানিত মর্যাদাবান হবেন না। আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করছে কোরআন ও সুন্নাত থেকে নলেজ নিচ্ছে, জেনে নিচ্ছে, বুঝে নিচ্ছে, তারাই মর্যাদাবান হবে। আবার চালু করছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এর বাহিরে কেউ সম্মানিত হবে না। হচ্ছি আমরা, হচ্ছি না। ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম, আরেকজন নিজে নিজেই তৃপ্তি পাচ্ছে ওয়াহাবি বলে মনে করে গালি দিয়ে দিছি, আরে ও তৃপ্তি পাচ্ছে বলে দিছি ওয়াহাবি, ওয়াহাবি মানে তো আল্লাহওয়ালা, ও আপনাকে বলছে আল্লাহওয়ালা, আবার মনে মনে তৃপ্তি পাচ্ছে যে গালি দিয়ে দিছি তাকে, একবার ঠিক করে বলে দিছি, আবার আপনাকে সে বলেছে আল্লাহওয়ালা, আপনিও রাগ করে বসে আছেন, ওয়াহাবি কেন বললি, ওয়াহাবি কেন বললি, আরে ভাই আল্লাহওয়ালা বলছে, খারাপ কি বলছে সে? এই নলেজ এই জায়গায় কাজে আসে, ওই নলেজ না থাকার কারণে আল্লাহওয়ালা বলে মনে করে যে গালি দিয়ে দিছি, নলেজ না থাকার কারণে আল্লাহওয়ালা শুনে মনে করে গালি খেয়ে গেছি। বুঝতে পারছি, নলেজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট, নলেজ এতটাই জরুরি বিষয় যে আপনাকে কেউ সুনাম করলেও আপনি রাগ করেন, আবার আপনি কাউকে সুনাম করে মনে করেন যে দুর্নাম করে দিছি। নলেজ এই জায়গায় কাজে আসে। এই জন্যই তিনি সুবহানাহু তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদেরকে তিনি মর্যাদায় উন্নত করবেন, এবং আমরা যা করি সেই সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি অবহিত আছেন আমাদের ব্যাপারে, আমাদের কৃতকর্মের ব্যাপারে। আমার ভাইয়েরা, যদি আমরা কোরআন তেলাওয়াত শুরু না করি, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গুলোকে নিয়ে একটু নিজেদের মন মানসিকতা ওই মুখী না করি, তাহলে আছে আর নাই এর মধ্যে আমাদের মৃত্যু হয়ে যাবে। কেন নেই, কেন আছে তার মূল আমরা জানতে পারবো না, কেন আছে আর কেন নেই এর মূল আমরা জানতে পারবো না। অধিকাংশ মানুষ যারা বক্তব্য শুনে বলে যে অমুক জিনিস নাই, ওকে যদি বলা হয় কেন নেই, ও বুঝাই বলতে পারবে না, আর কারো না কারো বক্তব্য প্লে করে দেবে, কারো না কারো বক্তব্য প্লে করে দেবে। যার বক্তব্য প্লে করবে, যার সামনে প্লে করবে, ও তো আরো 30 গুণ খেপে আছে এর চেয়ে ওর উপরে। বোঝেন নাই কথা? আপনি একজনের সাথে তর্ক লাগলেন, আপনারা বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয়, আপনার সাথে সে এতক্ষণ বসে কথা বলতেছে, এবার আপনি তাকে বোঝানোর জন্য আরেকজনের বক্তব্য প্লে করতেছেন, এতক্ষণ তো আপনি আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশী বসে কথা বলতেছে, ওর চেহারা দেখে সে চলে গেছে, আরো বেশি ঘৃণা করে। তাহলে জরুরি ছিল আপনার নলেজ নেওয়া যে কেন এই বিষয়টি নেই, কেন এই বিষয়টি আছে। জরুরি ছিল আপনার এই ব্যাপারে নলেজ গেদার করা, সংগ্রহ করা। দেখুন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম, দেখছেন আপনি বলছেন সাধারণ মুসলিম, ইসলাম বলে প্রত্যেক মুসলিম, কতটা ডিফারেন্ট না আমাদের কথা।
আমরা বলছি সাধারণ মুসলিম আলেম শ্রেণী, আর ইসলাম বলছে প্রত্যেক মুসলিম। দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। প্রত্যেক মুসলিম হলে, আচ্ছা এই দেশে সাধারণ মুসলমানদেরকে বলতে চাই, যারা নিজেদেরকে সাধারণ মনে করে তারা নামাজে যা কয়টা সিজদা দেয় অসাধারণরা কয়টা বেশি দেয় কম দেয়, ছাড় আছে নাকি? তো সাধারণ মুসলমানের জন্য রোজার মধ্যে মাগরিবের আগে খাইতে পারে না, ফজরের পরে খাইতে পারে না, নামাজের মধ্যে রুকু একটা সিজদা দুইটা, দুই রাকাতের বদলে শুধু দুই রাকাত, এক রাকাত হয় না, চার রাকাতের ইসে তিন রাকাত হয় না, ও সাধারণ মুসলমান। নলেজ অর্জনের ক্ষেত্রে ও সাধারণ হয়ে যায়, আরেকজন অসাধারণ হয়ে যায়। নামাজে কম বেশি নাই, রোজায় কম বেশি নাই, কবর দেওয়াতে কোনো পার্থক্য নাই, জানাজা দেওয়াতে কোনো পার্থক্য নাই, খাওয়া দাওয়া হাত পা নাক চোখে কোনো পার্থক্য নাই, বুঝলি? নলেজের ক্ষেত্রে ও সাধারণ, তাই ও নিবে না এটা। এটা কিছু অসাধারণ মানুষের হাতে তুলে দেবে। কে ও? আমি জানতে চাই অসাধারণ মানুষটা কে, যে শুধু নলেজ নিবে আর কারণে আমার লাগবে না, এই সাধারণ মানুষটাকে আর এই অসাধারণ মানুষটাকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আপনাদের কি মুসলমান বলবো নাকি সাধারণ মুসলমান বলবো? আমি নিজে বুঝে পাই না। তো মুসলমান বললে তো কথা বললে বলবেন যে আমরা কিছু বুঝি না, উনি আই بسم الله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم. তো আপনারা যারা নিজেদেরকে সাধারণ মুসলিম মনে করেন এবং অন্যদেরকে অসাধারণ মুসলিম মনে করেন, দেখুন কোরআন ও সুন্নাহ, কোরআন ও হাদিস মানুষকে মুসলমান বলে, সাধারণ অসাধারণ বলে না। এর মধ্যে কিছু ক্যাটাগরি করে, কিছু তো ক্যাটাগরিজ আছে, যেমন মুত্তাকি, মুহসিন মানে একজন আল্লাহ ভীরু মুসলমান, একজন দানশীল মুসলমান, একজন আল্লাহকে পছন্দ করা মুসলমান, ইসলামের পরোয়া করা মুসলমান, আরেকজন মানে এগুলোকে বেপরোয়া হওয়া, কৃপণ হওয়া, এইভাবে ক্যাটাগরিজ আছে। কিন্তু শুধু সাধারণ বলতে কোনো ক্যাটাগরি নেই। হ্যাঁ, এটা আমরা জেনে নেওয়া উচিত আমাদের, কারণ আমাদের জানা উচিত যে আমরা কিয়ামতে উপস্থিত হব হয় মুসলমান নাইলে মুশরিক, মুমিন কাফের, এগুলো মানে ক্যাটাগরি যেভাবে হবে আমাদের। এর মধ্যে আমাদের একটা ক্যাটাগরি হতে পারে যে কেউ বেশি গুনাহগার, কেউ কম গুনাহগার। মোটামুটি আমরা সবাই গুনাহ করি, আল্লাহর সাথে অপরাধে লিপ্ত আমরা, যে কোনো ভাবেই হোক। এরপরে একটা ক্যাটাগরি থাকতে পারে যে লোকটা অপরাধী কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে ক্ষমা পাওয়া মুসলমান, মানে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে ক্ষমা করে। আরেকটা ক্যাটাগরি থাকতে পারে সে অপরাধী, আল্লাহ তাকে কিছু শাস্তি দিবে তারপরে তাকে জান্নাত দিবে। এই ক্যাটাগরিগুলো থাকতে পারে, কিন্তু সাধারণ অসাধারণ বলে কোনো ক্যাটাগরি থাকবে না। যে যাদের জন্য কিছু জিনিস মাপ, যাদের জন্য মানে পড়া লাগবে না, নলেজ নেওয়া লাগবে না, দাড়ি রাখা লাগবে না, নামাজ পাঁচ ওয়াক্ত পড়া লাগবে না, শুধু জুমা পড়বে কারণ ও সাধারণ মুসলমান, এইরকম কোনো ক্যাটাগরি থাকবে না। দেখুন দিনী ভাইয়েরা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. رسول الله صلى الله عليه وسلم বলেছেন প্রত্যেক সাধারণ মুসলমান বাদ যায়নি তাহলে না, মানে কুল মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইসলামের হারাম ও হালালের, সত্য এবং মিথ্যার জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক ফরজ। চাই সে মহিলা হোক, চাই সে পুরুষ হোক, চাই সে ধনী হোক, চাই সে দরিদ্র হোক, কুল্লু মুসলিম, প্রত্যেক
যে লোকটা নিজেকে মুসলিম মনে করে তার মানে যদি কেউ মুসলমান হতে হয় এখানে এটাও একটা শর্ত হয়ে গেছে যে সে আল্লাহ সম্পর্কে জানবে হারাম হালাল সম্পর্কে জানবে তার উপরে ফরজ তাহলে এখানে দুইটা ক্যাটাগরি আছে এক মুসলিম দুই অমুসলিম কয়টা ক্যাটাগরি পেলাম এক মুসলিম দুই অমুসলিম যদি এক নম্বর ক্যাটাগরিতে আমরা হই যে আমরা মুসলিম তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বলুন যে তিনি বলেন যে আল্লাহর নবী বলেছেন যারা নিজেদেরকে মুসলিম বলে তাদের উপরে ফরজ জ্ঞান অর্জন করা আমরা এই ফরজটুকু কতটুকু পালন করছি আমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করলেই সমাধান হয়ে যাবে উত্তর নিজেদেরকে নিজেরা দিলেই সমাধান হয়ে যাবে তাহলে আর প্রতি বছর ঘুরে ফিরে হুজুর শবে বরাত কি আছে হুজুর শবে বরাতের কি কোনো আলাদা স্পেশাল নামাজ আছে হুজুর এ রাতে কি আসলে এই ঘটনাটা ঘটে হুজুর অমুক হুজুরে বলেছে শবে বরাত নাই হুজুর অমুক হুজুর কোরআন কোরআনুল মাজিদ মাথায় নিয়ে বলছে শবে বরাত আছে এই প্রশ্নগুলো আসবে না বুঝুন নাই কথা যখন আপনি সোর্স অফ নলেজ জ্ঞান অর্জনের উৎস হিসেবে কোরআন ও সহি সুন্নাকে নির্বাচন করবেন তখন আর আপনার এই কোয়েশ্চেন গুলো থাকার কথা নয় দেখুন আমার ভাইয়েরা আল্লাহ তাআলা শুধু বলেনি যে কোরআন পড়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদেরকে উপরে ফরজ করে দেননি এই জ্ঞান অর্জন তিনি মুসলিমের উপর জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়ে ছেড়ে দেয় নাই আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে বলছেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব বলুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন এদের উপরে তো আপনি ফরজ করেছেন জ্ঞান অর্জন আল্লাহ নিজেও বলেছে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছে তার নামে পড়ো এদেরকে বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বোধ শক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে যারা কোরআন সুন্নাহ থেকে নলেজ নেয় না আল্লাহ তাআলা বলছে তারা নির্বোধ আমি বলছি না আল্লাহ বলছে বোধ শক্তি সম্পূর্ণ লোকেরাই শুধু জ্ঞান অর্জন করে বোধ শক্তি সম্পূর্ণ লোকেরাই উপদেশ গ্রহণ করে এই যে আজকে আমি বললাম যে আপনি পড়েন সোর্স অফ নলেজ হিসেবে কোরআন সুন্নাহকে নির্বাচন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছে তোমাদের উপরে ফরজ তোমরা যারা নিজেকে মুসলিম মনে করে জ্ঞান অর্জন করা ফরজ তোমাদের উপরে এই যে তিনি 1450 বছর আগে উপদেশ দিয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছে এই যুগের কত আলেম উলামা সবাই খতিবরা বলছে আজকে 2023 সালের মার্চ মাসের 3 তারিখে আমিও বলছি যে ও আমার ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কুল্লু মুসলিম সব মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ নিজেকে সাধারণ বলে এটা থেকে বিভক্ত হওয়ার সুযোগ নেই নিজেকে সাধারণ বলে এটা থেকে মুক্ত হওয়ার এটা থেকে বাদ যাওয়ার সুযোগ নেই আপনারা কি এই উপদেশ গ্রহণ করবেন তাহলে আল্লাহ বলছে যে বোধ শক্তি যার বিবেক বুদ্ধি কাজ করে যে মানুষ সেই উপদেশ গ্রহণ করে এর বাইরে অন্যরা নির্বোধরা মানে বর্বররা উপদেশ নিতে পারে না তারা তারা কখনোই উপদেশ গ্রহণ করে না অলসতা তাদেরকে চেপে বসে তাদেরকে তাদের দুনিয়ার লোভ লালসা আশা আকাঙ্ক্ষা তাদেরকে চেপে বসে তাদের কখনোই তারা উপদেশ গ্রহণ করে কখনো সফল হতে পারে না তারা দেখুন আমার ভাইয়েরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من سلك طريقا يلتمس فيه علما যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো যেতে হবে পৃথিবীর ওই প্রান্তে যেতে হবে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে শিখতে হবে পুরো কোরআনুল কারীম শুরু করেছে আলিফ দিয়ে শিখতে হবে পুরো কোরআনুল কারীম শুরু করেছে আলিফ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লোকটা আলিফ বলা শুরু করলো
জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যে এই লোকটা পথ চলা শুরু করলো এখনো পথ অতিক্রম করেনি এখনো সে মধ্যপথে আসেনি এখনো সে শুরু করে অনেক দূর যায়নি জাস্ট নিয়ত করে শুরু করলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পথ চলা দ্বারা তার জান্নাতের পথ সহজ করে দেবেন সুবহানাল্লাহ